বারুণী স্নান গঙ্গা স্নানের প্রতিরূপ এবং এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে ভবিষ্যত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নান করলে যে ফল প্রাপ্ত হয় ঠিক একই ফল প্রাপ্ত হয়, এই বিশেষ দিনে স্নান করলে ঠিক একই ফল প্রাপ্ত হয়। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে অশেষ পুণ্য ফল প্রাপ্ত হয়, তাই এই দিনে এই বিশেষ দিনে গঙ্গা স্নান করা যেমন নিজের জন্য ভালো, তেমনি এই বিশেষ দিনে অনেকেই প্রয়াত স্বজনদের আত্মার তুষ্টির জন্য তর্পণ করেন। নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের নতুন পর্বে আপনার স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব বারুণী স্নানের সময়সূচি নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে, বারবার ভিডিও দেখতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আসছে বারুণী স্নানের সময়সূচি জানতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2022 সালে বারুণী স্নানের সময়সূচি। স্কন্দ পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে তা বারুণী নামে পরিচিত। হিমালয় কন্যা মা গঙ্গার অপর নাম হল বারুণী। মা গঙ্গা হলেন পুণ্যদায়িনী, তাই পুণ্যলাভের আশায় আমরা সবাই গঙ্গা স্নান করি। যেমন মাতা গঙ্গার নাম স্মরণ করলে সকল পাপ নষ্ট হয়ে পুণ্যফল প্রাপ্ত হয়, এবং শাস্ত্রানুসারে কোনো বছর যদি এই বিশেষ তিথিটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে, মহা বারুণী স্নান রূপ লাভ করে। এই তিথিকে মধুকৃষ্ণা ত্রয়োদশী নামেও জানা যায়। কথিত আছে পুণ্যাত্মা কপিলকালে কোনো এক সময় সাধনায় সিদ্ধিলাভের জন্য কপোতাক্ষের পাড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদ্যশক্তির সাক্ষাৎ পান। গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে মা গঙ্গাকে কপোতাক্ষের সঙ্গমে একত্রিত করেন এবং সময়টি ছিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শতভিষা নক্ষত্রযুক্ত ত্রয়োদশী তিথি বা মধুকৃষ্ণা ত্রয়োদশী, এবং সেখানেই স্থাপন করেছিলেন বারুণী স্নানঘাট। তাই এই বিশেষ তিথিতে স্নান করলে ভবিষ্যত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল প্রাপ্ত হয় ঠিক একই ফল প্রাপ্ত হয় এই তিথিতে স্নান করলে। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2022 সালে বারুণী স্নানের সঠিক সময়সূচি। আসছে 15ই চৈত্র 1428 বাংলা, 30শে মার্চ 2022 বুধবার, মধুকৃষ্ণা ত্রয়োদশী, এবং সেদিন ত্রয়োদশী তিথি থাকছে দুপুর 1:12.05 পর্যন্ত। শতভিষা নক্ষত্র থাকছে সকাল 10:53.05 পর্যন্ত, এবং সেদিন অমৃত যুগ থাকছে সকাল 7:12 পর্যন্ত, আবারও সকাল 9:32 থেকে সকাল 11:12 পর্যন্ত। তবে যদিও ত্রয়োদশী তিথি থাকছে দুপুর 1:12.05 পর্যন্ত, তথাপি আপনারা স্নান করবেন সকাল 10:53.05 মধ্যে, তারপর স্নান করলে সেই পুণ্যফল প্রাপ্ত হবে না, কারণ তারপর আর এই বিশেষ যোগ থাকছে না। কারণ আগেই বললাম শতভিষা নক্ষত্র থাকছে সকাল 10:53.05 পর্যন্ত, তাই আপনারা এই বিশেষ সময়ে অবশ্যই স্নান করবেন। তর্পণ করতে হয় আপনারা অবশ্যই পূর্বাহ্নে তর্পণ করবেন, তাতে কোনো বাধা নেই। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। অ্যাট প্রেজেন্ট আমাদের দেশ তথা রাজ্যের পবিত্র জলাশয়গুলো অপবিত্র হয়ে গেছে, তার কারণ একটাই, সেই কারণ হলো আবর্জনা। যদিও নমামি গঙ্গে প্রজেক্টের ধারা দেশের পবিত্র নদীগুলোকে আবারও স্বচ্ছ করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে, তথাপি আমরা যেহেতু এই দেশেরই নাগরিক, তাই আমাদের দেশের সম্পদগুলো সংরক্ষণ করার জন্য আমাদের কিছু দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আমরা যদি বারুণী স্নানের দিন নদীতে স্নান করার আগে নদীর তীরে থাকা আবর্জনার স্তূপগুলো পরিষ্কার করি, তাতে আমাদের অক্ষয় পুণ্যফল প্রাপ্তি হবে। তাই
আমি নিজেও করবো, এবং আপনারা যে যে এই ভিডিওটি দেখছেন এবং আপনারা যে প্রদেশেরই লোক হন না কেন, আপনাদের নিকটতম নদীর তীরের সেই আবর্জনাগুলো পরিষ্কার করবেন, পরিষ্কার করার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আবর্জনা পরিষ্কার করার ফটো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেন্ড করতে পারেন, এবং পরবর্তীকালে আমি যে ভিডিও তৈরি করব তাতে অবশ্যই সেই ফটোগুলো তুলে ধরব। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। তাও বলে দিচ্ছি 9476722917। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।